আপনার লগে মিলতা আল্লাহর হাবিবে কইলা লোকগুলোর আগে বোয়ার সুযোগ দেবগুলোর আগে বোয়ার সুযোগ দেও তারা কিন্তু দুশ্মনী দিলের মধ্যে লইয়াছিল সুল্লার সুযোগ করে মারিয়ে দিত আল্লাহর হাবিবে কইলা এরার আগে বোয়ার সুযোগ দেও কইলা কোন জায়গায় বোয়ার সুযোগ দিতাম গরর সায়াত নি বলে না গরর সায়াত নাই অন্যত্র দাঁড়ির মধ্যে বয়স দুঃখে অদূর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কাতেই হিজরত করিয়া গেল সময় মদিনাত তশরিফ নিলা। মদিনাত তশরিফ নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিলেন। রাসূলুল্লাহ ফরমায় তিন জিনিসে মানুষের দাম বাড়ে, ইজ্জত বাড়ে, এর মধ্যে তো একটা হইলা আফসুস সালাম। তুমি জানি এখানে ফাইলে এক মুসলমান আর মুসলমানদের ফাইলে একজনে আরেকজনকে ফাইলে কইল আসসালামু আলাইকুম, সালামের প্রথা করিও। সুতোয় বড়রে সালাম করতায়, সুতোয় একজন আসেন, বড় একজন আসেন, সালাম আর তুমি কইল সুতো দেন আসেন, এই বড়রে সালাম করতায়। একজন কম মানি আর একজন বেশ মানি, বেশ মানি রে কম মানি সালাম করতায়। মানুষে তার তার নিজ নিজ স্থানে মানুষের কিতাব হলো, তার মান দিও, যার যে মান আছে, যার যে সম্মান আছে, তার সম্মান দে তার স্থানে স্থানে দিও। মাস্টার সাহেবের সম্মান মাস্টার সাহেব হিসেবে দিও, হ্যাঁ উস্তাদ হইলে উস্তাদের সম্মান দিও, পীর সাহেব হইলে পীর সাহেবের সম্মান দিও, হ্যাঁ মৌলানা সাহেব হইলে মৌলানা সাহেবের সম্মান দিও। এই সম্মান দেওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই। এ মানুষের দরমিয়ানো সালামে কি পর্যন্ত মানুষের দরমিয়ানো উলফত মহব্বত ফয়দা করিয়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সালাম করতে সময় শিখাইছেন সালাম করতে সময় হাত দিয়ে ইশারা দিছেন, ইশারা দিয়া সালাম করছেন। ওটা একটা আছে না নি সালাম মুখ দিয়ে কুচ্ছু খোয়া না খালি হাত তুলা মারা দেখলে সেলফ বলা নাই নি, এটা শরীয়তে নিষেধ দিছে। এটা মুখ দিয়ে কুচ্ছু না হইয়া খালি হাত তুলা নি, এটারে এটারে ইসলামে গ্রহণ করছে না, এটারে নিষেধ করছে। মুক্তি হইতে আসসালামু আলাইকুম আর হাত উঠাইতে এইটাই লেগে আদব। রাসূলুল্লাহ শিখাইয়া দিছে আদিওলা ইশারা করতায় আর মুক্তি সালাম করতায়। সালাম কিতার লাগি, সালাম শব্দের অর্থ কিতা হইতে আর মানে আসসালামু আলাইকুম এর অর্থ কিতা তোমার উপরে দোয়া দিয়া তোমার উপরে শান্তি বর্ষিত। এক ভাই আর এক ভাইয়ের লগে সামনে আওয়ার পরে যদি একজনে আরেকজনকে গালি দেই তে হেই গালি উনি আপনারা লাগবে না বুড়া লাগবে কই না তোরা পিছন দেয় খুব কর বুড়া লাগবে নাই নি। আর আরেকজনে যদি দেখিয়া কই আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করো উনিয়া বুড়া লাগবে না পালা লাগবে, হ্যাঁ পালা লাগবে নাই নি তে রাসূলুল্লাহ কইছেন যে কে পালা লাগে ও কইছেন আসসালামু আলাইকুম ওখান হইলো হইলে এর অর্থ কিতাব তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত রহমত বর্ষিত। এইখানে বালা লাগবো না বুড়া লাগবো, বালা লাগবো আমরার মধ্যে প্রতাই তো আমরা এক পাই আর এক পাই রে। ওই যে মুরব্বী আছে মুরব্বী নিয়াসাব, এই নিয়াসাব রে দেখলে আপনারা সালাম করতাম, হ্যাঁ সালাম করতাম আসসালামু আলাইকুম দাড়ি বাগানোর মুরব্বী মানুষের তাজিম করতাম বুঝাকে আল্লাহরে তাজিম করতাম। তাহলে সম্মান দিলে যেমন আল্লাহর সম্মান দিলে ও তার লাগি ইটা সেই কেয়ে দিয়ে গেছে রাসূলুল্লাহ শিখাইয়া দিয়ে গেছে। আপসন আছেন কম বয়সী আর একজন বয়স্ক আছেন এনারে তুমি সালাম করতাই, আপনি আপনার বাবারে সালাম করতাই, বাবারে সালাম করেননি শরম করে নাই না, সালাম করতে শরম করে না নি শরম করতো না সালাম করতে আসসালামু আলাইকুম মারে করে কে হইতে আসসালামু আলাইকুম সালাম করতে সালাম জানে হইন কিতাব হইতা হইন হইতা ওয়া আলাইকুম আসসালাম তোমার উপরে শান্তি বর্ষিত
তুমি আমি কইলাম তোমারে আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক, তুমি এর জবাব হইবে কিটা ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক। এর জন্য একজন রে ভাইয়া কিটা করিয়া দোয়া দিয়ার নাই নি, আমরা এই দোয়া দিতে ফিসিদি হতাম খানি ফিসিদি হতাম না, এখন অন্যরে সালাম করতাম দোয়া দিতাম, আমরার উপরে শান্তি বর্ষিত হইত, শান্তি নাজিল হইত, আমরার মধ্যে যে ফিতনা ফসাদ কি হইত দূর হইত, ফিতনা ফসাদ হিংসা দূর হইত, হিংসা নিন্দা আমরার অন্তরটা কি হইত ভরত, হিংসা নিন্দা অন্তর তাহলে আমরা ভালো হইব না বুড়ো হইব, বুড়ো হইব। হিংসা মানুষে একদম নষ্ট করি ফেলাইতে, আজকাল এই হিংসা মানুষ খান নাইনি, বাইরে বাই দেখতে পারেন না, ছেলে বাবা দেখতে পারেন না হিংসায়, এই হিংসার যত সময় পর্যন্ত মানুষের দূর করছে না তত সময় পর্যন্ত তার কোনো আমল খামো লাগে না, যা আমল করে হিংসা খাইয়া পরিষৎ করিলায় জেলা খান রাসূলুল্লাহ ফরমাইন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, হাসাদে হিংসায় ওরহান মানুষের নেকা আমল খায় জেলা খান আগুনে কিতারে খায় লাখরে খাইয়া বসি করি নাই, এই কিতা বাপ এখন না করে পাঁচার মাঝে দিন না সুন্দর করে যাই পাঁচার করে দিয়া যাবে দুরুশরী ফল সাল্লাল্লাহ আল্লাহ তোমার ইজ্জত বুলন্দ করবো, তোমার ইজ্জত বাড়াইয়া দেব, আপনার আমার মনে হয় তো ভাবে কন্যারে খাওয়াইলে তো আমার ব্যাখ্যা করবো, হ্যাঁ খরচ করে লাগবো, আপনিও ভাই খরচ করবো, অন্য ভাই আল্লাহ তোমার রুজির দুয়ার খুলিয়ে দিব, রাস্তা খুলিয়ে দিব, তোমার 100 টাকা খরচ করো যদি অন্যদিকে আল্লাহ 500 টাকার রাস্তা খুলিয়ে দেব, আই ব্যক্তিকে 100 টাকা খরচ করিয়া খাওয়াই দেয় মেহমান মুসাফির দিয়ে খাওয়াই দেয়, হ্যাঁ অন্যদিকে আপনি রুজি দিবার দেওয়ার পরে যেন ভাই তা আপনি 200 টাকা কোনো গেলে দেখবো আজকে তো রুজি গেছে 300 টাকা, 200 টাকা পাওয়ার টাকা রুচি হিসেবে তো 300 টাকা, এই 300 টাকা খেয়ে মিলাইয়া দিল, ও আল্লাহ মিলাইয়া দিছে কোন কারণে, আপনি মানুষের সাহায্য করছেন, মানুষের খাওয়াইস না সাহায্য করছিলাম, ও রাসূলুল্লাহ শিখাইয়া দিছে যে খাওয়ায় তা প্রশংসা মানুষে করুন, তার আওলাদুর প্রশংসা করুন, তার নাতি নিসার পর্যন্ত প্রশংসা করুন, ও তার লাগিয়ে মানুষের খানা হইতে, আর কোন জিনিসে ইজ্জত বাড়ে মানুষের দাম বাড়ে বলে সালাতু বিল্লাইলি ওয়ান নাস নায়াম, রাইট নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আর যেগুলো রাইট জাগ্রত হইয়া অর্ধেক রাইট ঘুম থেকে সজাগ হইয়া অজু করিয়া যেগুলো আল্লাহরে দয়ান দরাইয়া খান্দুন খান্দি খান্দি কইন রে ভাল্লা আমার মত গুনাহগারী জমিনের মধ্যে আর কেউ নাই, তুমি মাফ করে দেন রহমান রহিম আমার জিন্দেগির কসুর এত্রে মাফ করিয়া দেও, বলতাই যে সময় কইয়া তার মন রে খাতুন করিয়া নয়নের অসুর ছাড়িব জল ছাড়িব সাল মগল গাল্লা রহমতের দরিয়ায় দুশ্মনে আর সময় আল্লাহ তান বন্দা তো বাবান দিয়ে মাফ করে দিলেন ফর সুবহানাল্লাহ, চুরি করে যদি তুমি চুরি করি আল্লাহর ইবাদত করো আপনি বাদর দিন বারো এক গুণ মারা লাগবে, আমি তো সারা রাইতে ইবাদত করছি না
এই মাটিগুলো দেখার লোকে লোকে আমার নয়নের জল বাইরে আছে। ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দন, রাসূলুল্লাহর খান্দন শুনিয়া আজাদে মুতাহারা তখনে কিনারার মধ্যে খান্দন খান্দন দেখে খান্দন ওসময় রাসূলুল্লাহ মাটি আর হাতের মধ্যে সঙ্গাইলা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফরমাই, উম্মে সালমা আমার এই মাটি তোমার কাছে আমানত রাখলাম, যেই দিন দেখবাই মাটিগুলা খুনে পরিণত হয়ে গেছে ইজা তাহওয়ালা থাদিহি তুরবা তুদমান পালামি আন নবনি কদ কুতিলাত, যেই দিন দেখবাই এই মাটিগুলা খুনে পরিণত হয়ে গেছে মনে করি আমার আদরের নাতি হযরত ইমাম হুসাইন নে কারবালার ময়দানে নিয়া শহীদ করে লাইছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার নাতির কি পর্যন্ত মহব্বত করতা মায়া করতা যেটার কোন হদ নাই, ও পরিমাণের মায়া মহব্বত করতা। আল্লাহর হাবিব নামাজ লাগার পরে তার নাতি হযরত ইমাম হুসাইন আল্লাহর হাবিবর দোফার দরমিয়ান গেডুকি দেইতা, রাসূলুল্লাহ রুকু যাওয়ার পরে দোফার মাঝে দি হামাইতা হামাইয়া গা বই নইতা আল্লাহর হাবিব দেশম সিদার মধ্যে দেইতা হযরত ইমাম হুসাইন রাসূলুল্লাহর গর্দনা মুবারকর মধ্যে উঠিয়া বই যাইতা আল্লাহর হাবিবের সৈদাতটা কি তান সর উঠাই না কি তার লাগি সর উঠাই না ও ভরনে সর উঠাই না, আর আমি যদি আমার সর সুইদার থেকে উঠাই নাই আল্লাহর কদম তাই আমার সর উঠাই নাই তা আমার নাতি মনে হয় তো দুর্বলা তাই দিত পারে, নাতি কষ্ট হয় নি বা নাতি কষ্ট না দেওয়ার লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লম্বা সুইদা করতে যেত সময় হযরত ইমাম হুসাইন রাসূলুল্লাহর গর্দনা মুবারকের মধ্যে বাতাকতা তত সময় পর্যন্ত রাসূলুল্লাহ তান সর মুবারক উঠাইতা না। একবার হক করো সুবহানাল্লাহ, কি পর্যন্ত মহব্বত করতাকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর হাবিবে রাসূলুল্লাহ এত মহব্বত করতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি রে ও পরিমাণের মহব্বত করতা নাতি রে লইয়া বইছেন ওয়া খুশি ফুর্তি করতা এক সাইডে তান ছেলে হযরত ইব্রাহিম আর অপর সাইডে তার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দু সাইডে দুইজন মিলে খুশি ফুর্তি খতরা এমত অবস্থায় জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম তো শিখাইছেন আনিয়া ফরমাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি যে দুইজন লইয়া খুশি ফুর্তি খতরা এই দুজনের মধ্যে থেকে একজন সাইত্রা আল্লাহ উঠাই নিতা তাই খুশি করতা, এর মতলব কি তা একজনের ইন্তেকাল হয়ে দিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তানসেলের ভাই সাইলা সওয়াল লগে লগে মনের মধ্যে আমি যদি আমার ছেলের বিদায় দিলাই ছেলের মায়া সাই দেই সওয়াল লগে লগে আমার নাতি জমিন তুই বিদায় আমার ছেলে জমিন তুই বিদায় নেওয়ার লগে লগে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্দিমু দুঃখ ইয়ার লাগা ভাইতাম নাই আমি যেমনে চন্তু নয় আমার সে শান্তি দিব আমি শান্তি মার ওপর দিকে যদি আমার নাতির মহব্বত ছাড়ি দেই নাতির মায়া ছাড়ি দেই নাতি মারা যান আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শান্তি আমার খান্দন দেখিয়া
হযরতে খাতুন জান্নাত ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান দিবা আগজে মুতাহারাত হলো খান দিবা আরিগুরুল হামদান দেখিয়া সমস্ত সাহাবায়ে কেরাম হলে খান দিবা আল্লাহর হাবিবের দান নাতি মহব্বত না ছড়িয়া ছেলের মহব্বত ত্যাগ করি লইলা ছেলের মায়া চাই দিলা নাতিরে কুলোর মধ্যে লই লইলা জিব্রাইলে এই যা যত্ন আর তিন দিন ভরে হযরত ইব্রাহিম আল্লাহর হাবিবর ছেলে জমিন থেকে বিদায় নিন গিয়া হাই রে হাই ক্ষেত ক্ষত যে মায়া খাল লগে তার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে ছেলের মহব্বত ত্যাগ করি রইলা হুসাইনের কারণে একজন ছেলের লগে মায়া বেশ তো নাতির লগে মায়া বেশ করছে ছেলের লগে মায়া বেশ আল্লাহর হাবিবের ছেলের মায়ার ত্যাগ করিয়া নাতির মায়া দেখাই রইলা ছেলের মহব্বত রে চাই দিলা তিন দিন ভরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাবিলার মধ্যে হযরত ইব্রাহিম বিদায় লই লইলা এরপরে যে সময় হযরত ইমাম হুসাইন আল্লাহর হাবিবের সামনে আয় আল্লাহর হাবিব যেমনে দেখুন দেখিয়া হুসাইন চেহারা বাসায় আর সাইয়া রাসূলুল্লাহ নয়নার জল ছাড়ো কোন কারণে নয়নার জল ছাড়ো ছেলের কথা মনের মধ্যে পড়ি যায় ও নাতি রে তোমার মায়ার কারণে আমার ছেলে বিদায় দিলাই না কি বলবো তো মায়া তার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জেনাতির ফয়সালা একবার হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তন্দ্র ছেলে লইয়া বইছেন দশের এগারোর মধ্যে মা বই নখন লক্ষ্য করিও আওলাদ হলাম সন্তান আদি হবে ফরা চিৎকার তরবিয়ত